হাজো অন্তর্গত বঙ্গালপাড়া পঞ্চায়েতের 2 নং ভেলকার গাঁওর রাস্তাত লাইন বিভাগের দায়িত্ব থাকা যখন ব্যক্তি তেখেত সকলে চকুবন্দি থাকে আর বিলর কারণে তেখেত সকলে ঘরে ঘরে খালি মানে পয়সার কারণে তেখেত সকলে ঘরে ঘরে সুমায়, কিন্তু লাইনটা কি হয়ে আছে তেখেত সকলে হেতু নাসায়। আজি দুর্ভাগ্যর কথা হল রাস্তার উপর মাত্র এজন মানুষ যাতে যাব পারে তার উপর মেন তার একটা উলমি আছে, আর হের ফলতে এটা ট্রেক্টরত খেয়ার মানে লৈ আহিছিল আর তারত লাগি মানে পুরা ধধকে আগুন জ্বলি গৈছিল। ভাগ্য ভাল তাতে ঘর আছিল, কিন্তু মানে রাইজর সহযোগিতাত আমি ট্রেক্টরটা তারপরা গুছাই নিবলৈ সক্ষম হয়েছো আর সেই ঘরখিনি আমি বসাইছো। কিন্তু এনেকে যদি লাইন বিভাগে তেখেত সকলের যে কর্তব্য আর দায়িত্ব পালন করিব লাগে কিন্তু যে নকরে, কিন্তু অফিসত বিষয়বগীয়া সকলক তেখেত কঠোর নির্দেশ দিব লাগে আর লাইন বিভাগটা যাতে সযতনে রাখে তার বাবে আমি রাইজর তরফরপরা অনুরোধ জানাইছো। আপনি সব মানে এটা গাড়িত যেটা খের ভর্তি মানে বুঝাই আসিল তাতে বহুত টকার খের আসিল, খেরখিনি ভস্মতি হয়ে গেল আর লগতে সেই খেরখিনি বসার কারণে সাধারণ পাবলিক যেনেকে লাগিছিল আর সেই পাবলিকের অনুযায়ী আমি ট্রেক্টরখন বসাব পারিছো, কিন্তু বহুত জনসাধারণ কাবাত ভরির দুঃখ পাইছে, কাবাত হাতত দুঃখ পাইছে। ইতিমধ্যে আমার মেডিকেলত আমি 2-4 জন মানুষ মানে পঠাইছো, অলপমান দুঃখ পাইছে তেখেত সকলে মেডিকেলত মানে তেখেত চিকিৎসাহীন হয়ে আছে। কিন্তু আমি লাইন বিভাগক আমি হুঁশিয়ার করে দিছো, লাইন বিভাগ হাজু যেটি আমার লাইন বিভাগ আছে তেখেতক আমি হুঁশিয়ার করছো, যদি কম সময় দিন কম সময়ের ভিতর যদি এই তারখিনি ইয়ারপরা মানে চেঞ্জ করে উপর উঠাই নিদিয়ে তেনহলে হাজো অফিসত আমি রাইজে প্রতিবাদ করবলে বাধ্য হম।